আসসালামু আলাইকুম সবাইকে রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের দোপেঁয়াজা কীভাবে ঝটপট খুব সহজে ইলিশ মাছের দোপেয়াজা তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে এই ইলিশ মাছের পেঁয়াজা সাদা ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিনি কীভাবে তৈরি করতে হয় ইলিশ মাছের পেঁয়াজা ইলিশ মাছের দু পেঁয়াজা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি ইলিশ মাছ এখানে আমি পাঁচ পিস নিয়েছি এখন ইলিশ মাছের এই টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখন লবণ আর সামান্য কিছুটা হলুদ দিয়ে ইলিশ মাছের টুকরোগুলোকে একটু মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ইলিশ মাছের টুকরোগুলোকে হালকাভাবে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি রান্নাঘরে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একে একে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং প্রায় দুই মিনিটের মতো এপি টুপি হালকাভাবে আমি ভেজে নেব ইলিশ মাছ কিন্তু খুবই নরম তাই কিন্তু ভাজার সময় বা রান্না করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে ইলিশ মাছ কিন্তু ভেঙে যেতে পারে খুব সাবধানে এপি টুপিট আমি হালকাভাবে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি এখন এই একই প্যানে আমি যেহেতু রান্না করব। এই প্যানে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা আর তিনটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা আমি একটু চিড়ে দিয়েছি এখন কালো জিরা এবং কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলো একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি এখন হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আবারও ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি প্রায় তিন ভাগের দুই ভাগের মতো পেঁয়াজ আমি তুলে রাখবো একটা বাটিতে পেঁয়াজ এবং কাঁচা মরিচ আমি তুলে নিচ্ছি দুই তৃতীয়াংশ আমি তুলে নিচ্ছি আর বাকি যে পেঁয়াজটুকু আছে প্যানে সে পেঁয়াজগুলোকে আরেকটু ব্রাউন করে আমি ভেজে নেব সুন্দরভাবে লালচে ব্রাউন যখন হয়ে আসবে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে আমি এখন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে এই রান্নাতে অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করা কোনো দরকার নেই কারণ যদি আমরা অন্যান্য মশলা ব্যবহার করি এতে করে ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ইলিশ মাছের জায়গায় যদি অন্য কোনো মাছ আমরা রান্না করি সেক্ষেত্রে আমরা আদা রসুন বা জিরা ধনিয়া ব্যবহার করতে পারি তো এখন মশলা যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে উলটিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সে পেঁয়াজ এবং কাঁচামরিচ যেগুলো প্রথমে আমি হালকা ভেজে তুলে রেখেছিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু চেড়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখন পানিটা দিয়ে মাছগুলো কীভাবে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এই ইলিশ মাছগুলো রান্না করব পাঁচ মিনিটের বেশি সময়ের দরকার নেই কারণ ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এই পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে যে মশলার উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে লবণ কিছুটা লাগবে তাই আমি সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো এভাবে রান্না করে নিচ্ছি আর লাস্ট এই পর্যায়ে আমার রান্না কিন্তু প্রায় শেষ লাস্ট এ পর্যায়ে তিনটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য যেহেতু আগেও কাঁচামরিচ দেওয়া হয়েছে তো এখন আর বেশিক্ষণ চুলাতে রাখবো না প্রায় এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে আমি এখন চুলাটা অফ করে দেব এবং একটি বাটিতে আমি পরিবেশন করছি তাই তো হয়ে গেল ভীষণ মজা আর ঝটপটভাবে আমি করে দেখিয়েছি আজকে ইলিশ মাছের দু পেঁয়াজা যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেকটা উপকারে আসবে তো এ ছিল আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ